আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি বিদেশি জলের স্রোত এখনো বইছে, আরো কাকে কাকে ডোবাবে আমি জানি না। কথা হয়েছে তার মা আমাকে নিজের হাতে দান করছে, এটা আমি ওনাকে ধন্যবাদ দিই। উনি আরো এইভাবে চালান। দুর্গাপুর ব্যারেজ লাগোয়া বাঁকুড়ার বড়জোড়ার সীতারামপুরে যুব আবাসের ত্রাণ শিবিরে এসে এদিন নিজের হাতে ত্রাণ বিলি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বন্যা দুর্গতদের সাথে কথাও বলেন তিনি। এই বন্যা পরিস্থিতির জন্য ডিবিসি জল ছাড়ার পলিসি তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি সাংবাদিকদের বলেন, ডিবিসিতে রাজ্য সরকারের অংশীদারিত্ব থাকলেও ডিবিসির প্ল্যানিং কমিটিতে রাজ্যের কোনো প্রতিনিধি সদস্য নেই এবং এর প্রতিবাদে রাজ্যের পাওয়ার সেক্রেটারি এবং চিফ ইঞ্জিনিয়ার ডিবিসির পদ থেকে পদত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, দুর্গাপুর ব্যারেজের জলধারণ ক্ষমতা তলানিতে ঠেকেছে, অথচ কেন্দ্র কিছুই করছে না। আসলে কেন্দ্র ডিবিসিকে প্রাইভেট সেক্টরকে বেচে দেওয়ার ছক কষছে। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, ফের এই কদিন ভারী বৃষ্টি হলে ডিবিসি যদি জল ছাড়ে তাহলে যেসব এলাকায় জল নেমেছে সেই এলাকা ফের প্লাবিত হবে। এই জন্য জেলা প্রশাসনকে আগাম তৈরি থাকারও নির্দেশ দেন তিনি। তো যাই হোক, আমি পুরো বাঁকুড়াটা ডিএমএসপি এখানে আছেন এবং অরূপ চক্রবর্তী সদ্য নির্বাচিত সেও আছেন এবং বিষ্ণুপুর জেলার সভাপতি আমার সাথে বিক্রমজিতও আছে আমাদের এবং তাছাড়াও আমার সাথে অরূপ খান, আমার সাথে অলোক, আমার সাথে অলোকা থেকে শুরু করে অনেকেই আছেন, ইন্দাস থেকে শুরু করে আমি বাগবাকে রিলিফ ও অন্যান্য জায়গায় মলায় এখানে কাজ করছি, মলায় নরেন অরূপ চক্রবর্তী সবাই মিলে এবং ডিএমএসপি উদ্যোগ নিয়ে করেছেন। বাদ বাকিটা আমি ওদের দেখে দিতে বলবো। যেখানে রাস্তা খারাপ হয়েছে রাস্তাগুলো আমাদের লিস্ট পাঠাবে। দুই হচ্ছে যেখানে বাড়িগুলো একেবারে ধসে গেছে সেটা উলগা নাথনের কাছে পাঠাতে হবে, কারণ আমরা দেখে নেবো 11 লক্ষ বাড়ি যেটা আমরা দেবো ডিসেম্বরে সেই লিস্টের মধ্যে এদের নাম আছে কিনা, যদি না থাকে তাহলে যার বাড়ি মাটির বাড়ি ধসে গেছে সেগুলো আমাদের পাঠাতে হবে, আমরা নতুন করে সেগুলো দেখবো। বাদ বাকি রিলিফ জিয়ার সবই চলবে যতক্ষণ পর্যন্ত তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে না আসছে, সরকারের দিক থেকে যেন কোনো ঔদাসীন্য না হয় মানে কোনো অবহেলা না হয়। আমি বিশেষ করে এখনো আমার খারাপ লাগছে, আমি ব্যারেজটা দেখতে গিয়েছিলাম, আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি বিদেশি জলের স্রোত এখনো বইছে, আরো কাকে কাকে ডোবাবে আমি জানি না। আবার 48 ঘন্টা আমি তো ঝড় জল মাথায় নিয়ে এসছি, আমি পুরো ভিজেও গেছি, এত ঝড় রাস্তায়, এত আকাশ অন্ধকার করে এসছে, আকাশের মুখ পুরো গম্ভীর এবং এই দুটো তিনটে দিন আরো বৃষ্টি হবে, তার মধ্যেও যদি তারা তাদের জল আবার ছাড়ে তাহলে তো যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে। আমি সবাইকে বলবো বিপদ আসার আগে সরিয়ে নেওয়ার জন্য এবং ইমিডিয়েট রিলিফ সেন্টার গুলো খুঁজে রাখার জন্য যাতে মানুষ বিপদে না পড়ে। আপনাদের সাংবাদিকদেরও অনেক ধন্যবাদ, আপনারাও সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। এইটুকু পর্যন্ত আমাদের প্রশাসন রিলিফ দিচ্ছে, আমাদের পুলিশও দিচ্ছেন এবং আমরাও আমাদের দলের তরফ থেকে যতটা পারছি আমরা মানুষের কাছে চেষ্টা করছি। আসল মে ক্যা হতা বঙ্গাল ডুব রহা হ্যায় পানি মে, ডিবিসি কুছ কাম নেই করতা, ডিবিসি ড্রেজিং নেই করতা। পহলে উসকা জো ক্যাপাসিটি থা 4 লাখ কিউসেক মেট্রিক টন রাখনে কে লিয়ে আবি ও 20% মে চলায়া, ও আবি বেচনে কা কোশিশ কর রহা হ্যায় কোই প্রাইভেট সেক্টর কো, এইসা হি চল রহা হ্যায়। ইসলিয়ে বন্ধ হো গয়া হ্যায় কি ও প্রাইভেট কো দে রহা হ্যায়, সব জগহ মে এহি কাম এ লোগ কর রহা হ্যায়, আউ ডিবি রঘুনাথপুর মে আউ ডিবিসি কা পানি আবি ভি চল রহা হ্যায়। মেরে কো অন্দাজ মে নেহি আতা কি প্রাইম মিনিস্টার জো জল শক্তি মিনিস্টার কো লেটার দিয়া থা, উনোনো এক রিপ্লাই দিয়া, লেকিন উনোনো এ তো নেই লিখা
कि जल उधर से छोड़ता है पॉलिसी करके, उसको प्लानिंग जो कमेटी है उसमें हमारा मेंबर नहीं है, लेकिन हमारा शेयर है। इसका प्रोटेस्ट में हमारा जो पावर सेक्रेटरी था रिजाइन कर दिया डीपीसी से, हमारा जो चीफ इंजीनियर था रिजाइन कर दिया। हमने फिर कहने चाहूंगी कि देखिए ऐसा माफ कीजिए जिसमें जनता को जिंदगी जा सकता है। पॉलिटिकली आपका जितना हो आप हमारा साथ फाइट करो, हमारा कोई एतराज नहीं है, लेकिन ऐसा काम नहीं करो कि पानी छोड़ के जान बुझ के आप जनता को जिंदगी ले लो, उसको करवाड़ी ले लो, उसको किसान का गांव खेती ले लो, ये हम नहीं चाहते हैं। এটা খুব দুঃখের। আমরা কৃষকদের সাহায্য করব। জল মিটি দেওয়ার পরে আজকে অলরেডি রিভিউ মিটিং এ বলা হয়েছে, এবং আমাদের ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আছে, গভর্নমেন্ট পুরো টাকাটাই দেয়। আমরা রাস্তাগুলো সার্ভে করতে বলেছি, গ্রামীণ রাস্তা, এছাড়াও জল পানীয় জল সরবরাহ থেকে শুরু করে জিআর যেটা বন্যা হলে রিলিফ চলে সবই চলবে। তার মধ্যে যেখানে মানুষ বানভাসী সেখানে অনেকগুলো কিচেনও চলছে। এদিন মুখ্যমন্ত্রীর হাত থেকে ত্রাণ নিতে পেরে অনেকেই আপ্লুত, তারা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন। কত হয়েছে তার মা আমাকে নিজের হাতে দান করছে, এইটাই আমি ওনাকে ধন্যবাদ দিই। উনি আরো এইভাবে চালাক, যেন ভালোভাবে চালাক পেরে আমি যেন সুস্থভাবে চলতে পারি, এইটাই আমাদের আবেদন বাবা। জয় হিন্দ, বন্দে মাতরম। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, যতদিন না জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে ততদিন ত্রাণ শিবির চালু থাকবে জেলায়, এবং যাদের বাড়ি ভেঙে গেছে তাদের তালিকায় নাম না থাকলে ফের নথিভুক্ত করার ব্যবস্থা করবে জেলা প্রশাসন। পুরো রিপোর্ট বাঁকুড়া 24x7 বড়জোড়া।